প্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 3 জুলাই 2020 আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম কারোল হাট। এই হাট প্রতি শনিবারে বসে, তা আজ শনিবার। এই হাটে আজ আমরা আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর সাইওয়াল, বড় বড় ষাঁড় গরু, আপনারা এগুলোর প্রচুর চাহিদা রয়েছে সারা দেশব্যাপী। আপনাদেরকে আমরা এই গরুগুলির দাম জানানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে একটু দেখি, এখানে একটা সুন্দর একটা সাইওয়াল গরু দেখছি। ভাইটা দাঁত উঠছে, দুই দাঁত। ওজন কিরকম হবে? 110। এত বড়? 4.5 মন? না, 4.5 মন হবে না, 3 মন, 3.5 মন। দাম কত যাচ্ছেন? দাম 1 লাখ। 1 লক্ষ? দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 80,000 বলতেছে। 80,000 পর্যন্ত বলতেছে? আচ্ছা, আপনার হিসাবে যদি 4 মন মাংস হয়, তার মানে 160 কেজি, 500 টাকা করে দরে হইলে কত হয়? 80,000। 80,000 হয়, তাহলে 80,000 ঠিক আছে গরুটার দাম বলতেছে। বলতেছে, তাহলে লোকজন ঠিকই বলতেছে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, তারপরে আসুন, আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখছেন আপনারা, এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এই জন্য প্রচুর কাদা। এই যে দেখুন, অনেক কাদা। এই যে এখানে আমরা দেখছি, ভাই এই গরুটা কার? এই সাইওয়ালটা কার? এটার মালিক নাই? এটা আপনার? এই যে দেখছি আমরা, দেখুন দাঁত কয়টা? আগর 2 বছর বয়স হয়েছে? বয়স 2 বছর হয়েছে? আচ্ছা, 2 বছর হয়েছে। ওজন কিরকম হবে? 3 মন ওজন হবে। এটার দাম কত যাচ্ছেন? 85। দরদাম কত পর্যন্ত হয়েছে? দরদাম করছে 71 দাম করছে, যে শুনছি। এই গরুর মালিক পাওয়া যাচ্ছে না? আচ্ছা, তারপরে আমরা এখানে একটু দেখি, এই যে দেখছেন আপনারা, বড় একটা সাইওয়াল। এটা দাঁত উঠছে? 4 দাঁত। আচ্ছা, এটার ওজন হবে 4 মন। দাম কত যাচ্ছে? বেশি হবে না, 5 মন হবে। 5 মন হবে না, 4 মন। আচ্ছা, কত দাম চাচ্ছে? 1 লাখ 10। দরদাম করছে কেউ? 80-85-90। 80-85 বলতেছে, দিচ্ছেন না? কত হইলে আপনি দিবেন? হ্যাঁ, কত হইলে দিবেন? মনস্থ করছে? মনস্থ 2000 কমে 1 লাখ। 2000 কম, মানে 95,000 মনস্থ করছেন। আচ্ছা, শুনছি সুপ্রিয় দর্শক, আসুন এরপরে আমরা আপনাদেরকে এই কুরবানি উপলক্ষে যে সাইওয়াল সারগুলি রয়েছে। ভাই এই গরুটা কি কিনছেন? হুন্ডা। এই যে এটা? না না, এটা কার গরু? এগুলো কার গরু ভাই? যে আমরা দেখছি, এগুলোর মালিক পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, এই যে এখানে একটা বড় একটা সাইওয়াল দেখছি। ভাই এটা দাঁত কয়টা? 2 দাঁত। 2 দাঁত। ওজন? 4 মন। 6 মন? 4.5 মন পর্যন্ত হতে পারে। দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 130। 1 লাখ 30। 1 লক্ষ 30। দরদাম করছে কেউ? কত? 1 লক্ষ। দিচ্ছেন না? কত হইলে দিবেন? 1 লক্ষ 20 হইলে দিবেন? এই যে শুনছি আমরা সুপ্রিয় দর্শক, তারপরে আসুন এখানে একটু দেখি, এই গরুটা কার? আপনার? দাঁত উঠছে? 2 দাঁত? দাঁত হয়নি, 2 বছর বয়স হয়েছে তো। আচ্ছা, দাম কত যাচ্ছেন? 95। অনেক দাম ভাই, দরদাম করছে কেউ? কত? 74-75 পর্যন্ত দাম বলেছে। আর কত হইলে আপনি ছাড়বেন? 80 হইলে আপনি ছেড়ে দিবেন? এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, এটা 4 মন মাংস হবে। এই যে দেখুন, ওনারা হয়তো একটু বাড়িয়ে বলবে, কিন্তু এটা 4 মন মাংস হবে। তারপরে আমরা একটু দেখি আপনাদেরকে, আমরা এই কারোল হাট থেকে সাইওয়াল ষাঁড় গরুর আমরা দাম জানানোর চেষ্টা করছি। সাইওয়াল এই যে এখানে দেখছি আমরা, এলো সমস্ত বলদ গরু। আসুন, এবার কিছু আমরা দেশি গরু আপনাদেরকে দেখাই।
ভাই এটা দাঁত উঠছে কত দাঁত কয়টা দুই দাঁত ওজন সাড়ে তিন মণ এত বেশি না সাড়ে তিন মণ হবে না একশো দশ কত দাম কত যাচ্ছেন আটষট্টি উনসত্তর হইলে ওনারা বলছে যে ছেড়ে দিবে আর সারের হাট এই যে দেখছেন আপনারা এগুলো সব তেজি সার এই যে এখানে একটা দেখি ভাই এটা দাঁত উঠছে দুই দাঁত দাম কত যাচ্ছে সাড়ে তিন মন ওজন মানে কত একশো পঁয়ত্রিশ কেজি পাঁচশো টাকা করে যদি ধরেন তাহলে কত হয় সাড়ে বাহাত্তর হাজার টাকা তাহলে আপনি দাম কত যাচ্ছেন নব্বই তাহলে এটা সাড়ে বাহাত্তর হইলে এটা বিক্রি হইলে আপনারও লাভ হবে যে কিনবে তারও লাভ হবে হবে কি না দুই পক্ষেরই লাভ হবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই ভিডিও দেখাচ্ছি আজ তিন জুলাই দুই হাজার বিশ এই হাট থেকে কারোল হাট থেকে আপনাদেরকে আমরা কুরবানির সার গরু আমরা দাম জানানোর চেষ্টা করছি এই যে এখানে একটা আমরা ক্রস জাতের দেখছি অনেক বড় ভাই এটার দাম কত যাচ্ছে এক লক্ষ তিরিশ দাঁত কয়টা উঠছে ওজন কত হবে বলেন ওজন ছয় মন হবে না পাঁচ মন ওজন হইলে আপনার হইল দুইশো কেজি ওজন হয় তার মানে এক লক্ষ টাকা হইলে আপনি এটা ছেড়ে দিবেন নাকি আপনি মন বিশ হাজার টাকা করে যদি ধরি তাহলে পাঁচ মানে এক লক্ষ টাকা দাঁড়ায় ছেড়ে দেওয়া যায় আপনারও লাভ যে কিনবে তারও লাভ এই ধরনের ব্যবসা করা আমার মনে হয় সবচেয়ে ভালো যে কিনবে সেও হাসি মুখে কিনবে আপনিও হাসি মুখে বেচবে সুপ্রিয় দর্শক আসুন আপনাদেরকে এই কারোলাটে আপনারা দেখছেন অনেক বড় বড় সার গরু উঠেছে অনেক বড় বড় এই যে দেখছেন আপনি অনেক বড় বড় সার গরু এই যে এখানে দেখি ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত দিয়ে আশি দিয়ে কিনলেন এই যে সুপ্রিয় দর্শক আশি দিয়ে এই গরুটি বিক্রি হয়ে গেল আশি হাজার দেখুন এরপরে আমরা আপনাদেরকে একটু এদিকে দেখাই সুপ্রিয় দর্শক এই যে দেখছি এখানে গরুগুলি বিক্রি হয়ে গেছে ভাই এগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা এই সোনার গরুটা কালো গরুটা কত দিন নিলাম এক লাখ চাই এক লাখ চাই তারপরে নব্বই সুপ্রিয় দর্শক শুনছেন এই গরুটি এক লক্ষ চার হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গিয়েছে আর পাশেরটা নব্বই হাজার এই যে দেখছিলাম এই কারোলার থেকে আমরা আপনাদেরকে বিক্রিত গরুর দামগুলি আমরা জানানোর চেষ্টা করছি এই যে এক লক্ষ চার এই যে দেখুন পাঁচ মনের মতো মাংস হবে উপরে হতে পারে আর এটা নব্বই হাজার এই যে দেখুন প্রায় সমান সমান এই যে দেখছেন প্রচুর বড় বড় জাতের গরু এই কারোল হাটে উঠেছে এটা কি দাম চলতেছে সার এই যে দুটো সার গরু দেখছি আমরা সাইওয়াল কত দাম চাইছেন এক লাখ তিরিশ চাইছেন আর উনারা কত বলতেছে এক লাখ পনেরো কত হইলে ছাড়বেন কতর জন্য ঠেকে আছে ও লাস্ট আপনি পঁচিশ চাইছে আচ্ছা ঠেকে আছে পাঁচ হাজারের জন্য আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক তো দর্শক তারল হাট প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে বড় বড় সার গরু কুরবানি উপলক্ষে আপনারা কিনতে চান সেগুলোর দাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভকামনা